মাংস, সবজি, ভাত আসতেছি না কে? হ্যাঁ আসবে আসবে। আমার কথা শোনো বলো। এটা করলাম তোমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি না। কোনো রকম যদি উল্টা পাল্টা করিস, এই শয়তানের লাঠিটা যেন বের করবা না, কয়ে দিলাম। এটা যেন মাথায় থাকে। থাকবি থাকবি, আমাকে বলতে হবে না, সব মাথায় থাকবি। ওই তো আম্মা চলে আসছে, দাও আম্মা দাও। ভাতের জ্বর মাপতেছে কিসের জন্য? ভাতের কি জ্বর হয়েছে নাকি? তাপমাত্রা অনেক বেশি আম্মা, এত বেশি তাপমাত্রা ভাত খাওয়া যাবে না। তাপমাত্রা বেশি মানে? আরে অনেক দামি চালের ভাত দেখো না কি সুন্দর সাদা ঝরঝরা, চলবে না কেন? চলবে বাবা? না না চলবি না, এই তাপমাত্রা অনেক বেশি, এত তাপমাত্রার জিনিস খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আম্মা তুমি যাও তো, আমি দেখতেছি কি হইছে। আমি দেখতেছি কি হইছে। আরে কি হইছে মানে? জামাই ভাতের জ্বর মাপতেছে কিসের জন্য? হ্যাঁ আমার হাত পা তো আমার কাছে ভালো ঠিকতেছে না, আমার বাপের জন্য মতো কিরম মানুষ দেখিনি। মানুষ কি কখনো শয়তানের লাঠিটা দিয়ে ভাতের জ্বর মাপে? এই তুমি দুনিয়ার সব মানুষের সাথে এই বাহারের তুলনা করতেছো কেন? বাহারের তো আলাদা, তুমি জানো না সবার থেকে খুব আলাদা। কোন দিক দিয়ে আলাদা আপনি জানেন? আপনি একটা মেন্টাল, আর আমি মেন্টালের সাথে ঘর সংসার করতেছি। আমার কপালে কি আছে আমি নিজেও জানি না। এই ঝামেল ঝামেল করো না তো, আমি হচ্ছে আমার মতন। তুমি গড়াইতে পারবা, আর আমি বলতে গেলে ঘ্যান ঘ্যান না, জীবনটাকে ধরে জ্বালায় কয়লা করে দিল আমার। এই কই যাচ্ছ, ভাত খাবা না আমার সাথে? তোমার শয়তানের লাঠি মিলে খাও। যত সব এই জামাই এরম করতেছে কিসের জন্য? কিসের জন্য করতেছে সেটা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করতেছে কেন? হ্যাঁ দুনিয়ায় কি ছেলে মানুষের অভাব পড়ছিল যে আস্ত একটা থার্মোমিটারের সাথে আমার বিয়ে দিছ? কি করছিস মা, আমরা কত ভালো একটা ছাওয়াল দেখে তোকে বিয়ে দিছি। আচ্ছা এই থার্মোমিটারের বিরাম কিরাম করে হইলো? বিয়ের পর থেকে দেখতেছি ওইরকম, ওই থার্মোমিটার ছাড়া ওর এক মুহূর্ত চলে না। বউ ছাড়া সে চলতে পারে, কিন্তু ওই শয়তানের লাঠি ছাড়া বউ চলে না। শোন মা, জামাই তো জামাই, এখন এইসব কথা বাদ দিয়ে চিন্তা করে দেখ কীভাবে ঠিক করা যায়। জামাই অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হবে না, ওই শয়তানের লাঠি ছাড়া ও কোনোভাবেই চলতে পারবে না। থাক ওই শয়তানের লাঠি নিয়ে, সারা দুনিয়ার কোনো পলাত খুঁজে পাও নাই, দিছো একটা ওই থার্মোমিটারের সাথে বিয়ে আমাদের। শোন মা, মেয়ে হয়ে যেহেতু জন্মাইছিস সব কিছু মাইনে নিতে হয়, সব কিছু বাদ দিয়ে এখন চিন্তা করে দেখ জামাই কীভাবে ঠিক করা যায়। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে কি দুনিয়ার সমস্ত যন্ত্রণা আমার সহ্য করা লাগবে? বুঝতে পারিছি তোর মাথা একেবারে আগুন হয়ে গেছে, যা জামাইক নিয়ে তুলিকের বাড়িতে ঘুরে আয়, ভালো লাগবে। আমার কোনো একটা প্রেস্টিজ আছে, আমার প্রেস্টিজ হ্যাম্পার করবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো।
কথা করছো, ফাইজলামি করবো কে? এই রোদির তাপমাত্রা মাপতেছি, এই দেখো 108, 108, এই দেখো। তোমার রোদির তাপমাত্রা গোষ্ঠী কি লাই? এই তুমি কি আবহাওয়া অধিদপ্তর চাকরি করো যে তোমার রোদির তাপমাত্রা মাপা লাগবে? এই এটা তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, রোদির তাপমাত্রা মাপতে কি আবহাওয়া অধিদপ্তর চাকরি করতে হয় নাকি? হ্যাঁ, আমি চাকরি করবো কে? হ্যাঁ আমি বুঝতে পারিছি, তোমার কাছ থেকে এই থার্মোমিটার না নেওয়া পর্যন্ত তুমি সোজাবা না। এই দাও থার্মোমিটার দাও। না না, এটা দেওয়া যাবে না, এটা আমার কাছে অনেক কিছু, এটা দেওয়া যাবে না। আমি যেটা বলতেছি সেটা শোনো, ওটা দাও আমার কাছে। না না, এটা দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? এই দাও কাছে। এই কই যাইতেছিস? থার্মোমিটার দাও। কে কইতেছি আমার কাছে? কে আমার দিকে কই যাইতেছিস? থার্মোমিটার দে। তুই কোনে যাবি পলায়? তোর ওই শয়তানের লাঠি যদি আমি না ভাঙতে পারিছি, জীবনটা একেবারে জ্বালায় পুরো শেষ করে দিল, একেবারে ভাল লাগে না কিছু। বিয়ে দেওয়া যাই আমার। আচ্ছা তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, এত মাথা গরম করলি হয়? মাথা গরম না করে কনে যাবো আম্মা? তুমি চোখে দেখো নাই কি করলো? তোমার কথা মতো আমি তুলিকের বাড়ি যাচ্ছিলাম ওরে নিয়ে, সে উঠোনে মাঝখানে দাঁড়িয়ে কি করছে? সে রোদের তাপমাত্রা মাপতেছে। ভাগ্য ভালো যে এটা বাড়ির উঠানের মধ্যে করেছে। ও যদি ওই তুলিকের বাড়ি যাই ঘটনা ঘটাইতো, আমার মান সম্মান একবারে ধুলার সাথে মিশে যেত। ওই দিয়ে কোনো বিশ্বাস নেই। বিশ্বাস কিরাম করে বাড়ে সেইটা চিন্তা কর। চিন্তা করার দিন শেষ। আগে ওর শয়তানের লাঠিটা আমি ভাঙবো প্রয়োজন ওরে। আমি কি উল্টাপাল্টা কথা করছিস? জামাই ভালো করে বুঝা, দেখবি আমি ঠিকই বুঝবে। মা তুমি কি কইতেছো? বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত। আমি আর ওরে বুঝাইতে পারতেছি না। এখন ওর একটা শিক্ষা দেওয়া উচিত। থার্মোমিটারের নাম যদি আমার মুখ থেকে না সরাইছি, তা আমার নামও হিমুনা। মাথাটা ঠান্ডা করতো। আমার মাথা ঠান্ডাই আছে, আমার মাথাটা তো গরম করে দেয় তোমার মেয়ে জামাই। জামাই আর পাওনায় দুনিয়ায় খুঁজা, কারণ থার্মোমিটারের লগে আমার বিয়েতেছে। জামাই, হ্যাঁ, ওই শ্বশুর বাড়ির আপ্যায়ন কেমন যাচ্ছে? চমৎকার চমৎকার। শ্বশুর বাড়িটা তো একটা প্রিয় জায়গা, বুঝছো? খুবই মজাদার, আরামদায়ক। তা অবশ্য ঠিকই বলেছেন। দেখি জামাই, দেখি সায়ের জ্বর মাপতেছে। এ পাগল হয়ে গেছেন নাকি? আমি চায়ের জ্বর মাপতেছি, পাগল হয়ে গেছে আমি? এটা কোন ধরনের কথা? হ্যাঁ ওরে, এরকম খেপতেছেন কিসের জন্য? আপনি যেভাবে এই যে সার্কাস খেলা দেখাচ্ছেন, তাছাড়া লোকজন আপনার পাগল ছাড়া কি করবে? কর এ, তোমার তো সাহস কম না, তুমি আবার আমার পাগল করছো? হ্যাঁ পাগল করতে কিন্তু সাহস লাগে না। পাগল করতে সাহস লাগে না? না আজকে তোমার আমি এমন পাগল দেখাবো, ওই যে পাবনার পাগল দেখছো না, সেই রকম একটা পাগল। জামাই জামাই জামাই, এইভাবে যদি আপনি মারামারি শুরু করে দেন, শ্বশুর বাড়ি যাইছেন লোকজন তো আপনাকে খারাপ করবে। আমারে পাগল করবে আর আমি মারামারি করলে আমি খারাপ হয়ে যাবো না? আজকে তোর আমি পাগল দেখাবো। শুধু তাই না, আমি ডাক দিয়েছি দেখে এই যে গামছা দিয়ে আমার গলা চাইপে ধরেছে। আমি দেখে কিন্তু
আজকে আমাকে ধাওয়া করেছে, পরে দেখা যাবে যে পুরো গ্রামের মানুষকে ধাওয়া করতেছে। এই জ্ঞান দিতে এসো না, কইলাম না তোমার বিষয়টা আমি দেখতেছি, অন যাও। ভালো করে টাইটও দিয়ে দিও সাথে। আবার কথাটা দাও কইছি। আশুক আজকে বাহারের বাইসা বাড়িতে। কোন সম্মান আমার সব শেষ করে দিল। আমার বড় কাছে কি নালিশ দিলি? হ্যাঁ এই যে থার্মোমিটারের মধ্যে যা শুরু করেছেন এইটাই নালিশ দিয়েছে আর কি। তুই এই থার্মোমিটার নিয়ে আমার নামে নালিশ দিয়ে আইসিস? কি করবো, আপনি আমার দোকানে বসে যেভাবে চা মাপা শুরু করেছেন থার্মোমিটার দিয়ে, আমি পলিসি থেকে এই জন্য আমার আবার গলা সাইপে ধরেছেন, আমি তো আপনি মরে যাইতাম। তা কি করবো, বিচার জীবনে তো কি করবো, এটা কি ভালো মানুষের কাজ নাকি? পাগলরই কাজ। তার মানে তুই আমার সুখের সংসার আগুন জ্বালাই দিয়ে আইসিস, আবার আমার পাগলও করছিস। এরপরে পালি তোরা আমি তাপমাত্রা ঠিকই মাইপা দেবো। কয়ে দিলাম আজকে বড় কথা কথা বেঁচে গেলি। হ্যাঁ সত্যি করে বলো, সারাদিন কোনে ছিলে? কি করছো? হ্যাঁ তিন ঘন্টা আগে আমি বাসায় আসিছি, আর তুমি এখন করছো? আমি কইছিলাম না, যাও বের হয়ে যাও, অক্ষিণ ঘর থেকে যাও, আমার চোখের সামনে বের হয়ে যাও। কি করছো বউ, স্বামীর এইভাবে কেউ কয় নাকি? হ্যাঁ তোমার মতো থার্মোমিটার জামাই আমার কোনো দরকার নেই। তুমি চায়ের দোকানে যে এই বাড়ির মানসম্মান সব দুলার সাথে মিশাই দিছো, বের হয়ে যাও ঘর থেকে, যাও। বউ এমন অলক্ষণের কথা মুখে আনবা না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি জানো, একদম পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধন। হাদিস আছে, আমার কথা না। হ্যাঁ এই কথা তোমার মুখে মানায় না, আমি তোমার 24 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে হয় তুমি থার্মোমিটার ছাড়বা, তা না হয় আমারে ছাড়বা। আমি দুটোর একটাও ছাড়তে পারবো না। তুমি কিভাবে ছাড়বা কি আর না ছাড়বা সেটা দেখার বিষয় হচ্ছে আমার। এই শয়তানের লাঠি তোমার হাত থেকে তুমি না ছাড়াইতে পারছি, আমার নামও হিমুনা, সেই ব্যবস্থা আমি করতেছি। শোনো শোনো বউ, শোনো শোনো, তোমার আজকে টেম্পার অনেক বাড়ি গেছে, দেখি তো তোমার টেম্পার। শোনো ওই যে তাপমাত্রা বাড়লি মেজাজ যেমন টেম্পার হয়ে যায়, বুঝছো? আরে বউ কেছো বোঝে না। আপনি না বুঝালে কিটা বুঝাবে, দেখছেন না কেমন টেম্পার হয়ে আছে। ওরে বাপ বুঝা মানে তুমি আনে একটু বাইরে থেকে ঘুরে আসো, যাও তো বাবা, আমার ভালো লাগতেছে না, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝাইন আম্মা। হ্যাঁ বুঝাবো, যাও যাও করছি, যাও। ঠিক আছে আম্মা। আল্লাহ আমাকে তুলে নাও।
আপনি সব কিছু রেডি করে নিয়ে আমার বাড়িতে আসেন। আমার বাড়িতে আসার জন্য আমি আপনাদের বাড়তি টাকা দেব। ঠিক আছে, আপনি কালকার মধ্যে ব্যবস্থা করেন, আমি ওরা কালকার মধ্যেই তালাক দিই। ঠিক আছে, ঠিক আছে, আমি রাখতেছি, আসসালামু আলাইকুম। এই মো, এই তুই কি উল্টা পাল্টা কথা বলছিস রে মা, কি করছিস এসব? আমি মোটেও উল্টাপাল্টা কিছু করতেছি না মা, আমি কাজী সাহেবের ফোন করে ফেলাইছি, কালকের মধ্যে আমার তালাক দেবো। তুমি আমার কোনো রকম বাধা দিতে পারবে না, উনার সাথে আমি কোনো দিনও সংসার করতে পারবো না। আমার জ্বালায়া পুড়ায় হাড্ডি কয়লা করে ফেলাইতেছে, ওই শয়তানের লাঠির জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমি অপমানিত হচ্ছি। আমারও তো একটা জীবন নাকি, বসে বসে কোনো লাগবে না? ঠিক আছে মা, তুই আমার কথাটা আরেকবার মন দিয়ে শোন, এরকম ভুলটা করিস না। আর মেয়ে গেলে এত জিদ থাকতে হয় না, তুই একটা কাম কর না, ওই জামাইয়ের আসলে সমস্যাটা কোন জায়গায় সেটা একটু জানার চেষ্টা কর। হাজারবার জানার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। তোমার চোখের সামনে কতগুলো ঘটনা ঘটতেছে তুমি বুঝতে পারতেছো না? আমি আর কত সহ্য করব? তুমি আমার কোনো কাজে বাধা দিবা না, আমি ওই সামনারে তালাক দেব 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 দেব, এটাই আমার শেষ কর। এই তোরা কি পাগলামি শুরু করেছিস? মা জননি, লেখাপড়া সব শেষ হয়ে গেছে, আপনারা স্বামী স্ত্রী মিলে সাইন করে দিলে তালাক হয়ে যাবে। দেন, আমি সাইন করে দিতেছি। হিমু, আমার একটা কথা ছিল। আমি তোমার কোনো কথা শুনবো না, সারা জীবন তোমার অনেক কথা শুনেছি, লাভটা কি হয়েছে? একবার শুনো, আজকে একবার শুনো। কোন জায়গায় সাইন করব? একবার শুনলে কি হয়? আচ্ছা শোন মা, জামাই কি করছে তুই একটাবার শোন। বাহার কিন্তু সাওয়াল হিসাবে অনেক ভালো, তুই এই সিদ্ধান্তটা নিস না। ভাঙাটা অনেক সহজ কিন্তু গড়াটা অনেক কঠিন, জামাই কি করছে শোন না। ঠিক আছে, কি কবা কব। ছোটবেলা আমার মায়ের জ্বর আইছিল, মা ডাক্তার দেখাতে কইছিল, গ্রামে কোনো ডাক্তার আসিল না, একজন ডাক্তার আসিল, হে ট্রেনিংয়ে গেছিল কা। আব্বা কইতো মার জ্বর বেশি না, কিন্তু মা সবসময় আকুতি মিনিত করছিল জ্বরটা মাইপা দিতে। আমি মায়ের আকুতি হইন না, আমার কষ্ট কইরা এই থার্মোমিটারটা জোগাড় করছিলাম, কিন্তু থার্মোমিটারটা নিয়া যখন বাসায় আসি আসা দেখি আমার মা নাই, মজা গেছে। সেই থেকে থার্মোমিটারটা আমার কাছে আপন হয়ে গেছে, আমি সবসময় এই থার্মোমিটার আমার কাছে রাখি, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি রাখো আল্লাহ যেন আমার মারে ভালো রাখে। তাই আমি থার্মোমিটার ছাড়তে পারি নাই, কতগুলো ছাড়তে পারবো না। আমি জানি তুমি চাইলে আমি থার্মোমিটার পালাইয়া দিব, তারপরে তুমি আমার তালাক দিও না, তুমি আমার চাইরা যাইও না। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও, আমি বুঝি না যে তোমার মনের মধ্যে এত কষ্ট। আমি আমি ভুল করে বলাইছি, আমি তোমার তালাক দিব না মা, আমি তোমার জামাইকে তালাক দিব না। কাজী সাহেব আমি দুঃখিত, আমি আমার স্বামীকে তালাক দিব না। দুঃখিত হওয়ার কিছু নাই রে মা, সত্যি কথা কইতে কি তালাকে কোনোদিন সুখ হয় না। একসাথে দুইজন দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবা, দেখবা তাতেই অনেক সুখ আছে। আর তাছাড়া তোমরা যে হঠাৎ করে তালাক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো এতে আমি বড়ই খুশি হয়েছি। আর তাছাড়া বাহার বাবাজি, আপনার এই মাতৃভক্তি দেখে আমার মনটা ভৈরা গেছে, আসলে আপনি একজন ভালো মানুষ। আর
আমি আজকে আসি, অন্য একদিন আইসে পেট ধরে খাওয়া যাবে। আমি আমার মৃত শাশুড়ির কথা মনে করবো, আর আল্লাহর কাছে দোয়া করবো আমার শাশুড়ির জন্য। আমি তোমার কথা দিতে যে আমি তোমার ছেড়ে কোনোদিনও যাবো না। থার্মোমিটারটা দাও আমার কাছে। রাখো।